কীর্তন চলাকালীন হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন রইল, ভক্ত সংখ্যা বাড়ছে বলে আপনারা ভয় খেয়ে যাবেন না, নিজের জায়গায় নিজে বসুন। কেউ যদি গল্প করে আপনি গল্প শুনবেন না, যদি আপনি শুনেন তাহলে উনি বলবেন। এই জন্য আপনি গল্প করবেন না, গল্প করলে উনি বলবেন। আপনি যত শুনবেন উনি বলবেন, আপনি শুনবার চেষ্টা করবেন না উনি আর বলবেন না। আজকের এই মহতী হরিবাসরে যারা এসছেন আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তবে সে পাপ সঙ্গে করে বাড়ি যায়, আর কীর্তন চলাকালীন কেউ যদি এক মনে একভাবে হরিকথা শ্রবণ করে তবে সে পুণ্য সঞ্চয় করে বাড়ি যায়। হরি বল হরি বল। এবার আপনারা বিচার করে দেখুন কোনটা নেবেন। যিনি পাপ নেবেন তিনি গল্প করবেন, চিৎকার করবেন, আর যিনি পুণ্য নেবেন তিনি কোনো দিকে নজর না নিয়ে একভাবে এক মনে ভগবানের নাম শুনবেন। যতক্ষণ হরিবাসরে বসে থাকবেন ততক্ষণ মনটা আপনার গোবিন্দের চরণে দেবেন। কারণ রামকৃষ্ণ দেব বলছে মন হচ্ছে কেমন স্প্রিং চেয়ারের মতো, যখন বসে যায় তখন বসে যায়, আবার উঠে গেলে উঠে যায়। ওই জন্য হরিবাসরে মনটা হরির প্রতি বসান, দেখবেন মনটা চিরকাল হরিতেই বসে থাকবে। আমরা কোন জায়গায় পৌঁছালাম? পতিত পাবন শ্রী গৌর হরি, যিনি কলিযুগের ভগবান, তিনি এমন মধুমাখা নাম দিলেন যে আপনারা করোনাকে ভয় করলেন না। এখন গোটা পৃথিবী যখন করোনার ভয়ে স্তব্ধ হয়ে আছে তখন ভগবানের করুণা পাবার জন্য আপনারা এখানে ছুটে এসেছেন, এই জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন যখন শুরু হবে, আপনারা যখন কীর্তন শুনতে বসবেন তখন প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম না না, যে কোনো জায়গায় কীর্তন শুনতে গেলে ভক্তদের লক্ষণ কি দেখুন, আপনি কীর্তন শুনতে বসবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন আবার প্রণাম করে উঠবেন। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভু যিনি হরিনাম দিয়েছেন তাকে প্রণাম করবেন। অনেকে মনে মনে ভাবছে প্রণাম কি করে করব, আমি তো চটি জুতো নিয়েই সামাল সামাল। না না, চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার চটির উপরে বসুন, কিন্তু প্রণাম করে বসুন আর প্রণাম করে উঠুন। স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন, দেখবেন মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। তিনি কি এমন মধুমাখা নাম দিয়েছিলেন যার জন্য পাগল হয়ে মানুষ ছুটে আসছে হরিবাসরে? তিনি প্রত্যেকটি ভক্তকে পাগল করে দিলেন। এই নামে যদি কেউ একবার পাগল হতে পারে তবে জীবনে তার মতো সুখী আর কেউ নয়। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, ও আছে আবার যাবে, কিন্তু নাম এমন একটা জিনিস যে আপনার শুরুতেও আছে এবং শেষও আছে। আপনি যেদিন সংসার ছেড়ে চলে যাবেন সেদিন দেখবেন বল হরি হরি বল বলে নিয়ে যাবে, নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্যে বাবা এসেছিলেন যখন পৃথিবীতে তখন খালি হাতে এলেন, আবার যাবেন তখন খালি হাতে যাবেন, যাবার সময় কিছু নিয়ে যাবেন? আপনার স্বামীর যদি চারটে কাপড়ের দোকান থাকে একটা কাপড় আপনার শরীরে দেবে না যখন চিতাতে দেওয়া হবে। তাহলে এলাম খালি হাতে, নিয়ে যাব খালি হাতে, কিন্তু মাঝখানটাতে শুধু আমি বড় লোক তুমি গরিব লোক এই ব্যাপারটা আমাদের হয়ে গেল। যে কোটি টাকার মালিক সেও চিতাই পূর্বে, আর যার কিছু নাই টলি রিক্সা চালায় সেও চিতাই পূর্বে, মাঝখানে খালি আমি বড় লোক তুমি ছোট লোক তুমি গরিব লোক, এইটাই আমাদের ব্যাপার। তাই পতিত পাবন গৌর হরি নবদ্বীপ চান, তিনি কি করছেন, কাঙ্গাল বেশে জীবের দ্বারে হরি নাম দিচ্ছে। কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, আজ কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙ্গাল বেশে বলে তুমি 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 রাধে আজ কে গো তুমি ওই কানন 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 বেশে তুমি মনে যাও
আজ কে গো তুমি কাঙাল বেছে তুমি দেশে বিদেশে ঘুরে ঘুরে বেড়া আজ কে গো তুমি কাঙাল বেছে ঘুরে অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাসা অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বুক ভাসা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাসা ব্যথি নয়ন জলে ভুগি ভাসে কে গো তুমি কাঙাল বেছে দেশ বিদেশে ঘুরে বেড়া কে গো তুমি কাঙাল বেছে দেশ বিদেশে ঘুরে বেড়া যমুনার কূলে কদম্ব মূলে বাজাতে বাসি রাধা বলে ওই যমুনার কূলে কদম্ব মূলে বজতে বসি রাধা বলে যমুনার কূলে কদম্ব বলে বাজাতে বসি রাধা বলে আরে যমুনা কূলে কদম্ব বলে বাজাতে বসি রাধা বলে সেই না তুমি গৌর হয়ে কলির জীবন আমি বিলাস সেই না তুমি গৌর হয়ে কলির জীবন আমি বিলাস সেই না তুমি গৌর হয়ে কলির জীবন আমি বিলাস আর সেই না তুমি গৌর হয়ে কলির জীবন আমি বিলাস কে গো তুমি কাঙাল বেছে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেছে দেশ বিদেশে ঘুরে বেড়াও সবচাইতে আশ্চর্যের ব্যাপার কি ইকো হয়ে যাচ্ছে কথাগুলো সবচাইতে আশ্চর্যের ব্যাপার এইটাই দেখুন যারা আগে ভোজবাড়িতে এসছে তারা তো আগে বসবে পাতা নিয়ে নাকি যারা ভোজবাড়িতে আগে আসবে তারা তো আগে জায়গা পাবে নাকি শেষে জায়গা নিয়ে মারামারি করে কোন লাভ নেই পরের বেঞ্চে পরের ব্যাচে বসবেন এই ব্যাচটা হয়ে যাক তারপর যাইনি তাই এইদিকে আগে দেখবেন গঙ্গা জল নিলে হাত পবিত্র হতো না জোরে বলুন গঙ্গা জল নিলে হাত পবিত্র হয় এখন গঙ্গা জলের দরকার না এখন স্যানিটাইজার না নিলে হাত পবিত্র হবে না কোন জায়গায় পৌঁছেছি চিন্তা করুন আচ্ছা অনেকে দেখবেন মাস্ক নিচ্ছে এখন নিচ্ছে না নিতে হবে এটা নিয়ম কিন্তু মাস্ক নিচ্ছে আচ্ছা গরুর মুখে জাল কখন দেওয়া হয় না না যারা নিয়েছেন আমি তাদেরকে বলি নাই আমাদেরও ব্যাগে ভরা আছে মানে গরু যখন দুষ্ট হয় তখন তার মুখে জাল দেওয়া হয় আমরা বোধহয় খুব দুষ্ট হয়ে গেছিলাম মুখের আমাদের খুব জোর হয়ে গেছিল ভগবান বললো দাঁড়া তোদের মুখের জোর বন্ধ করে দিচ্ছি এই জন্য মাস্ক দিয়ে দিয়েছি আস্তে 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 এই জন্য মাস্ক দিয়ে দিয়েছি আচ্ছা দেখবেন একজন একজনকে দেখলে দেখবেন আগে আলিঙ্গন করতে করতো না আবার বন্ধু বন্ধুকে দেখলে আরে ইয়ার কেমন আছিস হ্যান্ডশেক করতো এখন হাত ছুতে গেলে বলে খবরদার ভাই দরকার নাই নমস্কার তার মানে কি ভগবান বললো এই জায়গাতে আসিস না এই জায়গাতে আয় যেটা ছিল সেটা কর নইলে কিন্তু ঠকাতে হবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের উপর ভরসা রাখুন ভগবানের করুণা ছাড়া করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে না যদিন না গোবিন্দের করুণা থাকবে আপনাদের যদি কৃপা থাকে গোবিন্দের প্রতি করে পাওয়া তাহলে গোবিন্দ কৃপা করে দেবে আসুন আজ একটি ছোট্ট ছোট্ট কথা কতগুলো বলবো আপনার দামি মন দিয়ে শুনুন পতিত পাবন শ্রী গৌরহরি দুটি বাহু তুলে জীবের দ্বারে হরি নাম দিচ্ছে আচ্ছা মায়েরা মহাপ্রভু যখন কীর্তন করেছিলেন তখন হাতগুলো ওপর দিকে না নিচের দিকে জোরে বলুন দু একজন মনে মনে ভাবছে ভাবি তারপর বলব না না ভেবে বলবেন না হুট করে বলবেন মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন হাতগুলো ওপর দিকে থাকতো আচ্ছা সবাই করেছেন বাকি মনে মনে ভাবছেন যা ঠান্ডা পড়েছে বেশি হাত উঠালেই ভেতর হুড় হুড় করে গেলে ভেতর গুড় গুড় করলে পালিয়ে যাবো না না হাতটা কেন উঠিয়েছিলেন মা এইদিকে তাকান একজন ভক্ত জিজ্ঞাসা করছে ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও বলে কি করে নামাবো তোরা তুলছিস না তাই আমি হাত তুলে আছি একজন ভক্ত বললো ঠাকুর এই তো আমি তুলে দিয়েছি এইবার নামাও
বলছে না তোদের পেছনে যারা আছে তারা আপনাদের বলি নেই বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না মানে পেছনে মানে কি পরের জন্মে যারা জন্ম নেবে তারা তুলবে না ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি আচ্ছা মানুষ হাত তোলে কখন একটা একটা করে দেখুন মানুষ হাত তোলে কখন দেখবেন রাস্তায় টোটো বা অটো যাচ্ছে এ দাদা এইদিকে আসুন যাব বাজারে হাত তুললেন এরকম করে আর হাত তোলে কখন যখন পুকুরে ডুবে গেলেন তখন দেখবেন পুকুরে ডুবে গেলে যখন কেউ ডুবে যায় তখন দেখবেন হাত ঘুরে এরকম করে কেন বলুন তো হাত দেখলে কেউ যদি বাঁচায় আর হাত তোলে কখন যখন কেউ মাথায় কোনো কিছু বোঝা নিয়ে যায় আচ্ছা বলুন তো মহাপ্রভু কি নিয়ে যাচ্ছিল তিনি কি বোঝা নিয়ে যাচ্ছিলেন তিনি কি জলে ডুবে গিয়েছিলেন না তিনি কি টোটো অটো ধরেছিলেন আপনারা কোনোটাতেই না বলছেন কিন্তু একটা ছিল কি মহাপ্রভুর হাতে বোঝা ছিল প্রশ্ন করবেন বোঝা ছিল দেখতে পাচ্ছি না কেন কি করে দেখতে পাবেন এই বোঝা দেখা যায় না কেন দেখা যায় না বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন মেয়ের জন্য আপেল কলা লেবু সব নিয়ে যায় কিন্তু একটা জিনিস নিয়ে যায় আপেল কলা লেবু নিয়ে যায় ওটা থলেতে নিয়ে যায় দেখতে পাওয়া যায় কিন্তু একটা জিনিস নিয়ে যায় ওটা কোনোদিন দেখতে পাওয়া যায় না কি বলুন তো মেয়ের প্রতি যে প্রেম আর ভালোবাসা ওটা কিন্তু বাবা কোনোদিন দেখতে দেয় না ওটা অনুভব করতে হয় মহাপ্রভু কিন্তু একটা ঝুড়ি নিয়ে আছে কিসের ঝুড়ি প্রেমের ঝুড়ি কাদের জন্য আমাদের মতো ভক্তের জন্য তাই দুটি বাহু তুলে মহাপ্রভু প্রত্যেকটা জীবকে বলছে ও তোরা প্রেম নিবি আই তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল উলতনি তোরা প্রেম নিবি তোরা প্রেম নিবি ওই বদন ভরে বল রে হরি বল তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল ও তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল এনেছিল এনেছিল গৌর গুণধা তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল একবার হরি নাম করলে কি হবে হরি নাম করলে একবার হরি বল বলে নাচো বাহু তুলি একবার হরি বল বলে নাচো বাহু তুলে হরি বল বলে নাচো বাহু তুলি ওই একবার হরি বলে বলে নাচো বাহু তুলে বলে তুলে যাবো তিতালি জ্বালা তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল হরিনাম শুনলে তিনটে জ্বালা দূর হয় অনেকে প্রশ্ন করছেন হরিনাম শুনলে লাভ কি হবে রাত্রি জেগে কি কীর্তন শুনবো জানি তাই কীর্তন শুনলে তিনটে লাভ হয় মা তিনটে লাভ কি কি একটু মন দিয়ে শুনুন কীর্তন শুনলে তিনটে জ্বালা দূর হয় প্রথম জ্বালা কি আদি ভৌতিক আদি আধ্যাত্মিক আদি দৈবিক অনেকে ভাবছেন কঠিন কথা বুঝতে পারছি না পরিষ্কার করে বুঝিয়ে দিন আমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি আদি ভৌতিক মানে কি কুকুরে কামড়ালে একটা রোগ হয় রোগটার নাম কি প্লেগ রোগ নাকি দু চারজন হ্যাঁ বলছি প্লেগ জলাতঙ্ক কুকুরে কাম না না সব কুকুরে কামড়ালে হবে না পাগলা কুকুরে কামড়ালে পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয় তো বলছে যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন দুভাউ তুলে প্রেমের আবেশে তাকে যদি পাগলা কুকুরে কামড়ায় তবে তার পাগলা কুকুরে বিষ তার শরীরে লাগবে না কেন লাগবে না বলুন তো নাম হচ্ছে অমৃতের সমান যে যত নাম করবে গোটা শরীরটা অমৃতময় হয়ে যাবে পাগলা কুকুরে বিষ তার শরীরে কোনো কাজে লাগবে না এই জন্যে যত হরিনাম করবেন পাগলা কুকুর তো আপনাকে কামড়াবে না যদি কামড়ায় ওর বিষ লাগবে না অমৃতে পরিণত হয়ে যাবে দ্বিতীয় জ্বালাটা কি আদি দৈবিক যেমন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মায়েরা প্রচণ্ড বজ্রপাত হচ্ছে মানে বাজ পড়ছে
তখন আপনারা কোন ভগবানের নাম করেন যখন বজ্রপাত হয়? জোরে বলুন, কোন কোন ভগবানের নাম করেন? দুর্গা, দুর্গা, দুর্গা কি? ও দদিজি মনি। না না না, আরে বাবা, রাম রাম করে অনেকে দেখবেন। বজ্রপাত হলে রাম 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 করে, কেন বলুন তো? যাতে বাজ আমার মাথায় না পড়ে। ও মা, যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন তাকে রাম বলার দরকার হয় না। কেন বলার দরকার হয় না? কম বয়সে পরিশ্রম করে ব্যাংকে যদি টাকা জমা দেয়, তবে বেশি বয়স আর রোজগার করতে হয় না, ব্যাংকে গেলেই সুদ পাওয়া যায়। সেরকম শরীরে ক্ষমতা থাকতে কেউ যদি ভগবানের নাম করে না, হাজার পথ দিয়ে চলে যান আপনি, চোখের দৃষ্টি কমে যাক, কানের শ্রবণ শক্তি কমে যাক, পায়ের শক্তি কমে যাক, বজ্রপাত হাজার দিকে হবে, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত। আর দ্বিতীয় জ্বালা কি? আদি আধ্যাত্মিক, মানে শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ, যেমন ক্যান্সার, আলসার, এগুলো আপনার হবে না যদি হরিকথা কৃষ্ণ কথা বলেন। মায়েরা দেখবেন সংসারে স্বামী স্ত্রীকে কত ভালোবাসে আর স্ত্রী স্বামীকে কত ভালোবাসে কোন দিন বোঝা যায় বলুন তো? সুখের দিন না দুঃখের দিন? জোরে বলুন। বলে জায়গা নিয়ে সামাল সামাল, তারপর পরে বলবো। এই দিকে তাকান, স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে কোন দিন বোঝা যায়? সুখের দিন না দুঃখের দিন? দুঃখের দিনে বোঝা যায়। আপনার শরীর, আপনি সংসারে কাজকর্ম করছেন, যতদিন সংসার আপনাকে ভালোবাসছে, দাদা ভাইরা যতক্ষণ সংসার রোজগার দিচ্ছেন আপনাকে ভালোবাসছে, আপনি রোজগার দেওয়া বন্ধ করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। 10-15 দিন সেবা করবে, তারপর নিতাই গৌর হরি বলবে। আর মায়েরা দেখবেন যতক্ষণ সংসারে কর্ম করছেন সংসার ভালোবাসছে, সংসারে কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন বাড়ির লোক সেবা করবি, তারপর ডাক্তারবাবুকে ডেকে বলবে, এই যে ডাক্তারবাবু, বলি পজিশনটা কেমন আছে, ভালো না মন্দ কি বলো, তাহলে সেরকম ব্যাপার হবে আর কি। দেখে নেবেন আপনারা, যখন আপনার শরীরে আর কোনো কিছু থাকবে না, যাবার পথ পরিষ্কার হবে, তখন আপনার ছেলে দেখবেন আপনার কাছে আসবে আর ভালো চোখে দেখবেন। এই সংসার যতক্ষণ আপনি দেবেন ততক্ষণ আপনার সংসার ভালোবাসবে, কিন্তু দেওয়া বন্ধ করলে সংসার ভালোবাসবে না। কিন্তু ভগবানকে দেখবার কেউ দিয়ে রাখেন মা, ভগবান চিরকাল আপনাকে সন্তানের মতো ভালোবেসে যাবে, শেষ দিন পর্যন্ত। ভগবান কারো ঋণ রাখে না, এই জন্য আপনারা যেখানে মহোৎসব হবে সেখানে দান করবেন। কেন করবেন? ঋণ রাখেন। আজকে দেখুন এখানে ইনারা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন, কীর্তনের শেষে আপনাদের প্রসাদের ব্যবস্থা করেছেন। কীর্তন শুনবেন, সারিবদ্ধভাবে এখানে বসবেন, আপনারা প্রসাদ নিয়ে যাবেন, এনারা থালায় বসিয়ে, পাতায় থালায় বসিয়ে আপনাদের প্রসাদ দেবে। হ্যাঁ, লুচি প্রসাদ দেবে আপনাদের, খুব সুন্দর ব্যবস্থা করেছেন, এ প্রসাদ নিয়ে আপনারা যাবেন। নাম এবং সেবা দুটো করে যাবে, খুব দামি জিনিস। তাই তিনটে জেলা দূর হয়। নিতাই চান কি করলো? অধম পতিত জীবের দ্বারে হরি নাম দিচ্ছে। কিভাবে উলুদ্ধনি? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 যে মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে যাচাই পাবি কে কে নিবিরে, বিনামূল্যে বিকাইব কে কে নিবিরে, বিনামূল্যে বিকাইব ধর্ম সকাম, 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 কে কে নিবিরে। জয় নিতাই। এদিকে এক রাজা একটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারলে রাজা তাকে রাজত্ব দেবে। আজকে আপনাদের এই রঞ্জিত বাটিতে সেই প্রশ্নটা করে যাব, যদি কেউ উত্তর দিতে পারেন তৈরি হয়ে থাকুন, খুব মন দিয়ে শুনবেন। রাজা কিন্তু আপনাকে গোটা রাজত্বটা দিয়ে দেবে, প্রচার করেছে, প্রশ্নটা বলবো না, বাদ দিয়ে দেব, বলি। রাজা হবার সাধ্য সবার আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন, কি রাজা প্রশ্ন করেছে? ভগবান কোথায় থাকে? আপনাদের কারো জানা আছে? দু চারজন এখানে দেখাচ্ছে, দু চার, হ্যাঁ মনে দেখাচ্ছে, দু চারজন মন্দিরে দেখাচ্ছে, না না, ভগবান কোথায় থাকে রাজা প্রশ্ন করেছে। তা প্রশ্ন করলো, এ এ মন্ত্রী, ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, আচ্ছা আমার একটি মাত্র প্রশ্ন, ভগবান কোথায় থাকে, কেউ যদি সঠিক উত্তর দেয় আমি কথা দিলাম রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবো। এখন দেখুন মন্ত্রী কি করলো, ঢোলবালাকে নিয়ে
চারিদিকে বলতে বলতে যাচ্ছে আরে জবর খবর জবর খবর জবর খবর জবর খবর রাজার মনে একটি প্রশ্ন জেগেছে ভগবান কোথায় থাকে উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে এই কথা শুনে বড় বড় পণ্ডিতরা এলো কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা রাজা যেমন প্রশ্ন তেমনি রইল কি উত্তর হলো না মানে বড় বড় পণ্ডিত যারা এমএ বিএ পাস বিখ্যাত পণ্ডিত তারা পর্যন্ত এলো কিন্তু পেউ পারলো না ভগবান কোথায় থাকে এই দিয়ে তাকাবেন একটা ছেলে ওই দূরে বসে পোড়া রুটি খাচ্ছিল ভিখারির ছেলে ও মনে মনে ভাবছে আমার তো অভাব খুব একবেলা খায় একবেলা খেতে পায় না মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে তখন ভিখারি ছেলেটা জিজ্ঞাসা করছে এই যে বলছিলাম কি মন্ত্রী মশাই রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি মন্ত্রী বলল কেন বলছে ভোজ হলে পেট ভরে খেতাম তখন মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা এ বেটার পেটের জ্বালা শুধু খাবে খাবে আরে পেট ভরে খাবি যদি তুই প্রশ্নের উত্তর দিবি ছেলে বলল প্রশ্নটা বলো মন্ত্রী বলল প্রথম একটাই প্রশ্ন রাজার যে ভগবান কোথায় থাকে ছেলে হেসে বলল এর মতো সহজ উত্তর আর আছে মন্ত্রী মনে মনে ভাবলো পণ্ডিত পারলো না বেটা বলছি কিনা এর মতো সহজ উত্তর আর আছে এই কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি উত্তর হলো তুই পারবি কি করে ছেলে বলে উঠলো পণ্ডিত যে জনা আজন্ম কানা বেটা সবাইকে বোঝায় কিন্তু নিজেই বোঝে না একটি প্রমাণ দিয়ে দিই আপনাকে আমি কীর্তনিয়া প্রদীপ পাল আমার স্ত্রীর কিন্তু খুব ইচ্ছা হয় কীর্তন শুনবো কিন্তু আমার পারমিশন নেই কেন বলুন তো যদি কীর্তন করতে গিয়ে একটা ভালো কথা বলে ফেলি সেটা ঘরে না ব্যবহার করতে পারি তাহলে বলবে এই তুমি বলছো একার করছো এই জন্য না না আমার কথা বলি না আমি উদাহরণ দিলাম উনি সুযোগ পান না কীর্তন শোনা কেন এত ব্যস্ত মানুষ সুযোগ পান না মানে ইউটিউব দেখবারও সময় পায় না এত ব্যস্ত মানুষ বাড়িতে প্রচুর ভক্তের আসা যাওয়া হয় এই জন্য এত ব্যস্ত মানুষ সময় হয় না তো আমি বলি আপনাদেরকে পণ্ডিত যে জনা আজন্ম কানা উনি সবাইকে বোঝান নিজেই বোঝেন একজন ভাগবত পণ্ডিত চারিদিকে ভাগবত পাঠ করে বেড়াই এখন ওর স্ত্রীর খুব ইচ্ছা হয়েছে আমার স্বামী যদি একদিন ভাগবত পাঠ করে না তাহলে আমি শুনবো তবে আমাদের গ্রামে হলে শুনবো পাশে কোথাও যেতে পারবো না এখন গ্রামের মরল মশাই বললো পাঠক আমার বাড়িতে আজকে ভাগবত পাঠ সন্ধ্যে ছটায় ওর স্ত্রীকে বলে শুনছো তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল বলে কেন আমাদের গ্রামে আজকে সন্ধ্যে ছটা দিনটা কি ছিল আজকে যেমন একাদশীর দিন একাদশীর দিনটাই ছিল এখন লক্ষ্য করুন ওর স্ত্রী তখন পাশের বাড়ির মেয়েটাকে বলছে মিনার মা ও মিনার মা বলে বসে বসে ভাবছো কি আমাদের লোকটা ভাগবত পাঠ করবে চলো শুনবো কি এখন সবাই লোকজন জড়ো হয়েছে উনি ভাগবত পাঠ করার জন্য আসরে বসে আছেন তখন মিনার মায়ের পাশে উনি বসে আছেন দেখছেন কেমন করে পাঠ করে দেখি তখন ভাগবত পাঠক বলছে মায়েরা সব শুনছেন ওর স্ত্রী মনে মনে ভাবছে কি বলবে একবার শুনি শুনছেন আজকে একাদশীর দিন বেগুন খেতে নাই যদি কেউ বেগুন খায় বেগুনে পোকা থাকে তার পোকা খাওয়া হয় ওর স্ত্রী তখন পাশের বাড়ির মিনার মাকে বলছে মিনার মা বলছে কি একাদশীর দিনে বেগুন খেতে নাই দুপুর বেলায় ওই বেগুনের তরকারি খেয়ে একবার বাড়ি চলুক তারপর দেখাচ্ছি মজা বেগুন খেতে নাই না আছে এখন মায়েরা কিছু মনে করবেন না ও কিন্তু কোমরে কাপড়টা বেঁধে বাড়ি চলে গেছে এখন ভাগবত পাঠক মনে মনে ভাবছে বাড়িতে কাজ আছে তাহলে শুনে চলে গেছে উনি যখন যাচ্ছেন রাতের বেলা বা কিছু খাবে বলে রেখেছে একটু তো লক্ষ্য করুন ভাগবত পাঠক কি গো কেমন শুনলে শুনলাম না ছাই শুনলাম কি করেছে দেখুন যে তরকারিটা রাত্রিবেলা খাবার যে রেখেছিল সেটা ফেলতে যাচ্ছে কি করছো কি লোককে বলছে বেগুন খেতে নাই আর আমাকে খাওয়ালো নিজেও খাবার রাতে খাবে বলে রেখেছে পোঁকা খাচ্ছে হ্যাঁ দেখো দেখিনি সঙ্গে সঙ্গে বলছে খেপি ওটা আমাদের জন্য নয় ওটা ওদের জন্য ওই জন্য বাবা পণ্ডিত যে জন আজন্ম কানা বেটা সবাইকে বোঝালো নিজেই কোনোদিন বুঝল না এইরকমটাই হয় তো লক্ষ্য করুন ছেলেটিকে যেই না বলেছে তাহলে তুই প্রশ্নের উত্তর দিবি বলে 100% এই দিলে ভালো নইলে তোর গর্দান গেল ছেলে বলল কোনো ব্যাপার না একবেলা খায় একবেলা খায় না রাজার হাতে মরবো নইলে রাজত্ব পাবো কিছু একটা হবে আর কি এখন কি করেছে ছেলেটা কি করেছে ছেঁড়া কাপড় পরে একবারে সোজা রাজ ওখানে কি হচ্ছে ওখানে এই যে ওখানে কি হচ্ছে কমিটির ভাইরা কে আছে ভাই ওইখানটায় কি হচ্ছে একবার অসভ্যের মতো একে আছো একে আছো ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে দাঁড়িয়ে ওইখানটা কি হচ্ছে না না ওখানে নয় রাজার বাড়িতে হচ্ছে ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমাদের টার্গেট করেছে না না আপনাদের বলি নাই একবারে দরজার সামনে ঢুকেছে ভিখারির
ছেড়া কাপড়টা পরে ঢুকে গেছে আর সঙ্গে সঙ্গে রাজা বলছে বের করে দেখ এ ভাই এ কি আছো দারোয়ান বের করে দাও সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমাকে বের হতে বলছেন বলে হ্যাঁ কেন রাজবাড়িতে ঢুকেছিস আর ছেড়া কাপড় পরে ভালো কাপড় পরতে পারিস না অভদ্র কথা কর ছেলে বলল রাজামশাই ছোট মুখে বড় কথা হবে একটা কথা জিজ্ঞেস করব কি আপনি বললেন ছেড়া কাপড় পরে রাজবাড়িতে প্রবেশ করতে নাই ভালো কাপড় পরে প্রবেশ করতে হয় কোন একজন ব্যক্তি সারা জীবন ডাকাতি করলো চুরি করলো একটা ভালো কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়ালো ও ভদ্রলোক হয়ে গেল রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরেছো বলে কেন ছেঁড়া কাপড় হতে পারে ভেতরে মাল আছে মুখে ঝাল আছে এ বেটা পারবে এই তুই কে রে আমি ভিখারির ছেলে কেমন ভিখারি আমি দিন ভিখারি আমি দিন ভিখারি নাইকো করি নাইকো করি রাজা মশাই একটি পয়সা দাও আমি আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও কারে না পথি কহেরি নয়নে না ঘরে বাড়ি কারে না পথি কহেরি নয়নে না ঘরে বাড়ি কারে না পথি কহেরি নয়নে না ঘরে বাড়ি আজ করে না পথি কহেরি নয়নে না ঝরে বাড়ি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা দাও তোকে আর ভিক্ষা করতে হবে না চিরকাল বসে খাবি একটা প্রশ্নের উত্তর দিবি কি ভগবান কোথায় থাকে আস্তে আস্তে উত্তরটা শুনে নিন আপনারা যারা পারলেন না ভগবান কোথায় থাকে ছেলে বললো উত্তর দেবো তবে পাঁচ মিনিট পরে বলে কেন অনেকটা রাস্তা হেঁটে এলাম তো এক গ্লাস শরবত হবে যখনই বলেছে এক গ্লাস শরবত হবে সঙ্গে সঙ্গে রাজা বলল কে আছিস এক গ্লাস শরবত দিয়ে ছেলেটাকে এক গ্লাস শরবত দিয়েছে ছেলে জিজ্ঞেস করলো রাজামশাই এটা শরবত হ্যাঁ ছেলে কেমন প্রশ্ন করছে দেখুন এটা যদি শরবত তাহলে চিনি কই শরবত তৈরি করার পর চিনি দেখতে পান আপনারা কেমন ছেলে দেখুন রাজাকে বলছে যদি এটা শরবত তাহলে চিনি কই রাজা বললো এই জন্য তুই ভিকারি নইলে প্রফেসর হতে পারতিস আরে জলের মধ্যে চিনি আছে খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বুঝবি চিনি আছে ছেলে বলল রাজামশাই কিছু মনে করবেন না এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে বলে বুঝলাম না বলে হ্যাঁ জলের মধ্যে চিনি আছে তা যেমন খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র তার মানে কি বাবা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয় আপনি মন্দিরে একটা মূর্তি দেখছেন যদি মনে করেন ভেতরে কাঠ আছে খড় আছে হ্যাঁ মাটি আছে রং আছে এই ভাবনা করলে আপনার ভগবান দেখা হলো না আপনি পাথরকে যদি ভগবান বলে বিশ্বাস করেন তিনি কিন্তু আপনার সামনে এসে ভগবান হয়ে হাজির হবেন ওই জন্য বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই জগতে যার বিশ্বাস নাই তার ভগবান নাই আর যার বিশ্বাস আছে তার ভগবান আছে ওই যে একটা প্রমাণ দিদি আপনাদেরকে কোনো জিনিস নিয়ে তর্ক করবেন না যুক্তিতে যাবেন মুক্তি পাবেন যুক্তি বেশি খুঁজবেন না সরলভাবে বিশ্বাস করুন মহাপ্রভুর কথা এই দিকে তাকাবেন মহাপ্রভু বলেছেন সরলভাবে বিশ্বাস করো গোবিন্দের কৃপা পাবে গোবিন্দকে বিশ্বাসের ব্যাপারে বেশি প্যাঁচ পুঁচ করবে না নইলে তুমি প্যাঁচেই পড়ে যাবে প্রমাণ দেখুন রামকৃষ্ণদেব বলছে রামবাবু আর শ্যামবাবু দুজন বাগানে গেল আম বাগানে আম খাবার জন্য তো রামবাবু কি করলো গিয়েই যিনি বাগানের মালিক তাকে বলল ভাই বলে কি বাগানে আম কত হয় বলে প্রায় 50 কুইন্টাল আম হয় ও তা বিক্রি করলে কত লাভ হয় তা প্রায় 50,000 টাকা লাভ হয় ও আচ্ছা এগুলো কোথায় কোথায় বিক্রি করা হয় উনি খালি মালির সঙ্গে গল্প করছেন আর হিসাব করছেন আর শ্যামবাবু কি করেছে প্রথমে মালির সঙ্গে একবার পরিচয় করেছে আপনি মালি বলে হ্যাঁ আচ্ছা ভালো আছেন তো বলে হ্যাঁ ওর সঙ্গে পরিচয় করার পরে একটা করে আম পাচ্ছে আর খাচ্ছে আচ্ছা বলুন তো কোন ব্যক্তি বুদ্ধিমান রামবাবু না শ্যামবাবু জোরে বলুন কোন ব্যক্তি ডান দিক থেকে উত্তর আসছে বাঁ দিক থেকে ভাবছে যে দুদিন পরে আপনার মোবাইল নাম্বার নিয়ে বলবো এখন বুঝতে পারছি কে বেশি বুদ্ধিমান রামবাবু না শ্যামবাবু আরে বাবা শ্যামবাবু কেন বলুন তো
উনি কিন্তু পরিচয় করেছেন আর আম খাচ্ছেন আর রামবাবু খালি হিসাব করছেন কত আম কত টাকা দেখবেন যারা বই পত্র বেশি পড়ে না ওদের ভক্তি বেশি হয় না কারণ বলুন তো ওরা শুধু হিসাবই করে গেল ভগবান বিশ্বাস আর হলো না মালা কেন পরেছো তিলক কেন নিয়েছো এতে তোমার লাভ কি আছে এই হিসাব নিকাশ মহাপ্রভু কিন্তু প্রথম থেকে কৃষ্ণ বলে কাঁদে নাই আপনারা জানেন মহাপ্রভু কোন দিন প্রথম থেকে কৃষ্ণ বলে কাঁদে নাই কখন কেঁদেছিল যখন তিনি ঈশ্বরপুরীর কাছে সঙ্গ করেছিলেন গয়াতে গিয়ে তখন থেকে কিন্তু তিনি ঈশ্বরের ভগবানের নামে কেঁদেছিল তার আগে ভগবান বিশ্বাস করতো না ব্রাহ্মণরা স্নান করতে গেলে কি করতো পায়ের জলটা তাদের গায়ে ছুড়ে দিত হ্যাঁ জলে ঝাঁপিয়ে দিত পায়ের জল তাদের গায়ে লেগে যেত চিৎকার করে বলতো তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা তিনি ন্যায়শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন শুধু যুক্তি এটা কি ওটা কি এটা প্রথম থেকে তিনি করছিলেন কিন্তু তারপর ঈশ্বরপুরী সঙ্গ পাবার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন কৃষ্ণ বলে কানবার সুযোগ পেলেন বাবা ওই জন্য ভালো গুরুর সঙ্গ যখন আপনারা পেবেন পাবেন তখন গোবিন্দ কৃপা আপনাদের হয়ে যাবে একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের ভালো গুরু কেমন আপনারা তো অনেকে ইউটিউবে শুনেছেন তারা বলে দিই একজন ভক্ত মানে বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলো ঠাকুর গুরু মন্ত্র নেবার কি দরকার আছে ওই মন্ত্রটা তো বইয়ে পাওয়া যায় মুখস্থ করে বললেই হয় আবার গুরু আসবে ধুতি লাগবে পাঞ্জাবি লাগবে জুতো লাগবে টাকা লাগবে কি দরকার আছে বিবেকানন্দ প্রশ্ন করেছে ঠাকুরকে কি দরকার আমার দরকার নাই আমাকে বইটা বলে দাও কোন বইতে মন্ত্র লেখা আছে মুখস্থ করবো বলে দেবো ঠাকুর বলল হ্যাঁ শুধু বই পড়ে যদি তুই মন্ত্র পড়িস তাও মুক্তি পাবি আর গুরুর কাছে নিলেও তুই মুক্তি পাবি তবে মুক্তিটা কেমন তফাত একটু দেখে নি বলে কিরকম এইদিকে তাকাবেন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বসে আছে বিবেকানন্দ রামকৃষ্ণ রামকৃষ্ণ তাকে ওই উত্তরটা দেবার জন্য কি করলো দেখুন বলছে ওই দেখ ওটা কি আসছে বলতো বলছে ডিঙ্গি নৌকা বিবেকানন্দ বলছে ওটা ডিঙ্গি নৌকা আসছে বলছে এটা যদি এখান থেকে চন্দননগর যায় কত সময় লাগবে বিবেকানন্দ বলছে তা 6 ঘন্টা সময় লাগবে বলছে ওই দেখ আরেকটা কি আসছে দেখ তো বলছে ওইটা স্টিমার আসছে আচ্ছা বলতো স্টিমারটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে বলছে 8 ঘন্টা সময় লাগবে বলছে তাহলে শোন যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গিটাকে বেঁধে দেওয়া হয় তা ডিঙ্গিটা কত সময় যাবে বলছে স্টিমার 8 ঘন্টায় যাবে ডিঙ্গিও 8 ঘন্টায় যাবে ভক্ত হলো ডিঙ্গি আর গুরুদেব হলো স্টিমার যদি কেউ গুরুদেব নামক স্টিমারে সঙ্গ করতে পারে বাবা ভক্ত ডিঙ্গি বেশি দারে লাগবে না সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরি বল আপনার সবাই মিলে প্রেমসে একটু গুরুদেবকে প্রণাম জানিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়ে আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে আপনার রামকৃষ্ণ দেব একটা গান সবাই মিলে একটু আনন্দ করে গাইবেন কি গাইবেন হাত উঠান প্রেমসে একসঙ্গে মিউজিকটা বাজবে আপনারা তালি দেবেন দিন তোর আনন্দ দেবে প্রেমসে একসঙ্গে উলধ্বনি বলে হারি বলে হারি উলধ্বনি উলধ্বনি ধনী আমার বাবা দুটো চোখ হতে পারে কিন্তু চোখ অনেক দূর পর্যন্ত যায় কিছু মনে করবেন না কেউ বেলকুনিতে বসে আছে আবার কেউ নিচে বসে আছে আবার কেউ কেউ বাড়ির ভেতর থেকে দেখছে চৌকির উপরে বসে আছে মানে ছপ্পরের উপরে আপনারা তালি দিচ্ছেন উড়ানা মনে মনে ভাবছেন যাক বাঁচলাম আমরা ভেতরে বসলাম কিন্তু আপনারা বাঁচেন নাই কেন চৌকির উপরে যে বসে থাকে সেভাবে আমি উঁচুতে বসে আছি আপনারা নিচে বসে আছেন চৌকির উপরে যে বসে থাকে সে তো চৌকিদার আর আমরা জমিতে বসে আছি আমরা তো জমিদার না রাগ করবেন না রাগ করবেন না আপনারা চৌকিতেই বসুন জায়গা পান নাই বলে আর কি প্রেম শেষ হয় তবে যার হাত আছে তিনি তালি দেবেন দু চারজন কিছু মনে করবেন না এদিকে দু চারজন এরকম করে আছে না না হাত গোটাবেন না কেন বলুন তো যদি হাত কেউ তোলেন তালি দেন পরের জন্মে হাত পাবার চান্স আছে আর হাত যদি তালি না দেন পরের জন্মে চান্স নাই দুটো পা আছে পরের জন্মে দুটো পা কি করবে চারটে পা যদি কেউ দু চারজন মনে মনে বলছে আগের বারে দিন আই এবার আর ভুল করবো
তাই কেউ বন্ধ করবেন না হাত তালি দিয়ে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান আপনাদের তো আপনাদের মুখটার দিকে তাকিয়ে থাকবেন না না ছেলে যদি না থাকে ছেলের মুখের কথা মনে করবেন কেন বাবার আচার যেমন হবে বাবার বিচার যেমন হবে বাচ্চার বিচার তেমন হবে মায়ের আচার যেমন হবে বাচ্চার আচার তেমন হবে মা যদি হাত না তোলে ছেলে কোনোদিন তুলবে না বাবা যদি হাত না তোলে ছেলে বড় হবে তখন বাবা তাকে শাসন করবে হরিনাম শুনতে পারিস না খালি এদিক ওদিক যাস সিনেমা ভিডিও এই কাণ্ড খালি হরিনাম শুনতে পারিস না ছেলে বলবে তুমি তো শোনো না যদি বা শোনো তো এরকম করে থাকো ভদ্রলোকের মতো আমিও ভদ্রলোক তোমার মতো এরকম করে থাকো ওই জন্য সাবধান থাকবেন আপনাদের কাছে নিবেদন রইল একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের যদি কেউ হাত না তোলেন তবে একটা কথা বলে দিই আপনাদের কি প্রমাণ বলছে যে মধুবাবু যদুবাবুর কাছে 10,000 টাকা পেত কিন্তু কোনোদিন শোধ দিচ্ছে না তখন যদুবাবু বলল মধু তোর নামে আমি কেস করব এখন যেই না উকিলের কাছে যেই না কেস করেছে বাবা অমনি সঙ্গে সঙ্গে মধুবাবু উকিল ধরেছে যাতে 10,000 টাকা থেকে আমি রেহাই পাই মানে আমার জন্য জেল না হয় তখন উকিল বলেছে শোন তুই তো 10,000 টাকা তোকে বাঁচিয়ে দেবো কিন্তু তুই আমাকে 1,000 টাকা দিবি তো বলছে কথা দিলাম জিতিয়ে দাও 1,000 টাকা দেবো তখন উকিল বলছে মধুকে আজ থেকে তুই খালি গিয়ে যখনই কোর্টে জিজ্ঞাসা করবে যে তুই টাকা ধার করেছিস তুই বোবা সেজে যাবি যেই টাকা ধার করছিস টাকা ধার করছিস এইটা করে দিবি বাস আর কোনো ব্যাপার না এখন যেই না জজ সাহেব জিজ্ঞাসা মধু কোথায় আগে এই যে টাকা ধার করেছিস টাকা এইটা করে দিয়েছে সঙ্গে সঙ্গে জজ সাহেব বলছে এ বেটা টাকা ধার করবে কি করে এ তো মুখে বলতেই জানে না ও যখন জিতে গেছে তখন উকিল বলছে কেমন জেতালাম তোকে 10,000 টাকা বাঁচালাম এবার আমার 1,000 টাকা দিয়ে দে তখন মধু বলছে মানে ওকেও দেখিয়ে ছেড়ে দিল আর ওই জন্য আপনি না তালি দেবেন তো আপনাকেও আপনার ছেলে দেখিয়ে ছেড়ে দেবে সবাই মিলে হাত তুলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান আরে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু বাম্পা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যে গুরু পিতা ও যে গুরু বলে হরি ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু পিতা হাই হাই গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান হৃদয় আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু মহা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু মহা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু মহা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু মহা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু মহা গুরু বিষ্ণু গুরু ভগবান দেতে ভনে দেতে ভনে সেই তো সকল জানে সর্বসিদ্ধি করতা রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় আমি খুব খুশি প্রেম সে বলুন মহামন্ত্র হরি নাম কি আপন আপন গুরুদেব কি আসর উপস্থিত গুরুদেব কি প্রেম সে নিদাই গৌর হরি 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 গতবার এখানে গিয়ে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী
ভক্তদের অনুরোধ ছিল আজকে ভক্ত চরিত্র ভক্ত রঘুনন্দনের কথা বলেছেন ভক্তরা, তা আপনাদের সামনে লীলাটি আস্বাদন করানো হবে। আর কমিটির ভাইদেরকে বলবো যে বাতাসার কথা বলেছি, সেই বাতাসাটা আপনারা আনুন, কীর্তনের শেষে আপনারা ওই যে প্রসাদ দেবে ওনারা ওই প্রসাদটা নিয়ে যাবেন। আর যে বাতাসাটা নিয়ে আসা হবে, ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বাতাসা দেবে নাড়ু, সেই বাতাসা প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, একটা করে শুনে নিন, বাতাসা প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন মায়েরা, দাদা ভাইয়েরা পকেটে করে নিয়ে যাবেন, লাভ কি আছে আগে জেনে নিন। ওই বাতাসা প্রসাদটা বাড়িতে খুব চঞ্চল ছেলে, দেখবেন বাচ্চা তো খুব চঞ্চল হয়, অনেকের বাচ্চা খুব চঞ্চল, মায়েরা বলে না বাবা এত চঞ্চল বাচ্চা আমি ছিলাম না, তুমি ছিলে না জানবে কি করে, তোমার মা বাবা জানে। তো শুনে রাখুন, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে। রঘুনন্দন লীলাতে বললো যদি কেউ সেই প্রসাদটা নিয়ে গিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার, কি বার বললাম, বৃহস্পতিবার, বৃহস্পতিবার তুলসী মন্দিরে সকাল 10টার সময় স্নান টান করিয়ে, 12টার আগে আর কি স্নান করিয়ে বসাবেন, একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা, জয় গোপীনাথ তিনবার মাথায় ঠেকাবেন, জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ, তারপর মুখে দিয়ে দেবেন, একটু জল দিয়ে দেবেন, প্রণাম করাবেন, প্রত্যেক বৃহস্পতিবার একবার করে দেবেন। এক বছরের মধ্যে দেখবেন ছেলে কৃষ্ণ ভক্ত তো হবেই, তার চঞ্চলতা দূর হবে। দ্বিতীয় দেখবেন হরে কৃষ্ণ, দ্বিতীয় উপকারটা কি, বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, ছটফট করছে, ডাক্তার তাকে জবাব দিয়ে দিচ্ছে কিংবা ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, দেখবেন আপনি যদি এই প্রসাদটা প্রত্যেক বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে মুখে দিন তিনবার, তাহলে দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে যায়। এ লীলার মাহাত্ম্য। এবং এই প্রসাদ যে যেখান থেকে নিয়ে গেছে তারা প্রত্যেকে স্বীকার করেছে যে হ্যাঁ এটা একটা মাহাত্ম্য আছে, যদি আপনারা ভক্তি ভরে কেউ করজোড়ে নিতে পারেন আপনার কাজ হয়ে যাবে। এই বাতাসা প্রসাদ যদি কেউ দুটো পেয়ে যান, আমি আপনাদের বলবো পাশের একজনকে দিয়ে দেবেন। কেন দেবেন না, আপনি নিজের স্বার্থের জন্য একটা যথেষ্ট, কেন বলবেন একটা বাতাসা সারা বছর খাওয়াবো কি করে, নিয়ম তো। আপনি এক কাজ করবেন, বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন, আপনি 1 কেজি বাতাসা হরির লুট দিলেন, 1 কেজি বাতাসা হরির লুট দেওয়ার পর যে বাতাসাটা আপনি কৌটোতে রাখলেন এটার সঙ্গে গুঁড়ি করে ভেঙে মিশিয়ে দিলেন, ওই বাতাসা প্রত্যেক বৃহস্পতিবার আধখানা করে আপনি খাওয়ান, এটা হচ্ছে নিয়ম। একটা বাতাসাই নেবেন কিন্তু বাড়িতে যত্ন করে নিয়ে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার পেরোলো এবার পরের বৃহস্পতিবার থেকে শুরু করবেন আপনারা। এবার আর একটা উপকার কি, বাড়িতে দেখবেন অনেকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকে, জিজ্ঞেস করায় দাদা কেমন আছেন, আর বলবেন না শান্তি নাই। যেমন আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, এই গত পরশু তারিখে যেখানে আমি ছিলাম সেখানে পরপর 3 বছর গেলাম, তো যে দাদার বাড়িতে প্রথম বছর গেলাম তার একতলা হয়েছিল, দ্বিতীয়বারে দেখলাম 2তলা, এবার দেখলাম 3 পালা। জিজ্ঞেস করলাম দাদা আপনি তো বেশ পরের বছর তালা উঠাচ্ছেন, আর বলবেন না প্রদীপ বাবু মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়ি করেছি, আমার কেমন আছেন, আর বলবেন না টেনশন আর টেনশন। বললাম কিসের টেনশন, বাড়ি তো হচ্ছে টেনশন কিসের, বলছেন না এত করছি কিন্তু শান্তি নাই। বলে কেন, আমি থাকি 3তলায় স্ত্রী থাকে 1তলায়, কথাও নাই দেখাও নাই শান্তি নাই, ছেলে বড় ছেলে বোম্বাই ছোট ছেলে দুবাই, কারোর সঙ্গে কারো কথাবার্তা নাই, শান্তি নাই। বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে যে শান্তি হবে তা নাই, মনের শান্তি যদি দরকার হয় তবে বাতাসাটাকে নিয়ে গিয়ে আপনি তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, নিয়ে সেই তুলসী গাছে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। সেই তুলসী তলার মাটিটা কি করবেন আমি কীর্তনের মাধ্যমে একটু পরে বুঝিয়ে দেবো, আপনারা ব্যবহার করুন, দেখবেন ধীরে ধীরে 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি শৃঙ্খলা সব ফিরে আসবে। শুধু ভক্তি ভরে না না, আপনি বলবেন বাড়িতে 7 জন আছে 1 জন করবো 6 জন করবো না তা নয়, প্রত্যেকেই 1 ঘটি করে জল তুলসী মন্দিরে মাস্ট। স্নান করার পর যেমন আপনাদের খাওয়ার দায়িত্ব আছে সেরকম স্নান করার পর প্রত্যেকের এই দায়িত্ব থাকা উচিত, 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবই। একবারে বাড়ির বাচ্চা যে তুলসী মন্দিরে দিতে পারে না, হাত নাগালে পায় না, তাকে কোলে চাপাবেন, একটা ঘটি নেওয়া করাবেন, যে তাকে হাতে দেবে করে দিয়ে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, প্রত্যেক দিন বলাবেন, দেখবেন বাচ্চাটা দেবে তার মতি ভালো হবে, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে তার কৃপা হয়ে যাবে। কেন, কৃষ্ণ ভক্ত সন্তান যে হয় তার বেশিক্ষণ পড়তে হয় না। আজকে যে ঘটনাটা বলবো, শ্রীখণ্ড বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, ওখানে দেখবেন আপনারা যদি কেউ যান তাহলে পাথরের গোপীনাথ আছে, আর পাথরের গোপীনাথের হাতে দেখবেন মায়ের আইডে তাকান অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এখন প্রশ্ন হচ্ছে ওই পাথরের নাড়ু অর্ধেকটা নাড়ু পাথরে হলো কেন, অর্ধেকটাই বা হলো কেন, এই তত্ত্ব নিয়ে আজকে কীর্তন। রঘুনন্দন ভক্ত রঘুনন্দনের জন্ম হবে শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। একটু বলুন তো বড় ভাইয়ের নাম কি বললাম,
বলবেন কিন্তু কি বললাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার তো দেখুন মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত কি করত কবিরাজি চিকিৎসা তখনকার দিনে ডাক্তারই বলতো না কবিরাজি চিকিৎসা আর তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডার করত তো জিজ্ঞাসা করছে ভাই দাদাকে দাদা বলে কি আমরা তো সারা জীবন চিকিৎসাই করে গেলাম মহাপ্রভুর কৃপা তো কোনদিন পেলাম না চলো দুজনে মিলে একবার মহাপ্রভুর কৃপা পাবার জন্য শিবাসঙ্গনে নবদ্বীপে যাব বাবা শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা তখন ট্রেনের ব্যবস্থা ছিল না বাসের ব্যবস্থা ছিল না মোটরসাইকেলের ব্যবস্থা ছিল না হেঁটে হেঁটে গিয়েছিল আপনাদের কাছে একটা নিবেদন রইল আপনারা অনেক রাস্তা হেঁটে হেঁটে যাবেন কিন্তু মাথায় রাখবেন হাঁটতে হাঁটতে যখন দেখবেন অনেক লম্বা রাস্তা হাঁটছি রাস্তা শেষ হচ্ছে না আপনি একটা কাজ করবেন রাস্তা তাড়াতাড়ি শেষ হবে কৃপাময়ের কৃপাতে কি করে হরে কৃষ্ণ নাম করতে করতে আপনি চলে যাবেন দেখবেন আপনি বুঝতেই পারবেন না লম্বা রাস্তা কখন খাটো হয়ে গেল আর যদি মনে করেন বাবা অনেকটা এলাম এই মন যদি হয় তাহলে গোবিন্দ কৃপা পাবেন না তাই মুকুন্দ নরহরি এতটা রাস্তা দেখুন কৃষ্ণ নাম করতে করতে নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে যাচ্ছে গাইছে কি আপনারা গিয়ে চলুন আমরা সবাই মিলে যাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কৃষ্ণ হে তুমি দেখো কৃষ্ণ দিকে তাকাবেন দু ভাই কেমন করে দাঁড়িয়েছে আমার দিকে তাকালে বুঝবেন দু ভাই শ্রীবাসঙ্গনের দরজাতে দাঁড়িয়েছে মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য মহাপ্রভু তখন বেরোয়নি দরজাতে এরকম করে দাঁড়িয়ে আছে আচ্ছা বাবা বলুন তো যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায় জোরে বলবেন দু একজন বলছে উঁচু দিকে যায় হ্যাঁ যে গাছে ফল ধরে সেই গাছ নিচের দিকে যায় যারা ভক্ত হয় তাদের ভক্তি কেমন হয় এরকম ভক্তির ভারে আর যারা মস্তান হয় তাদের দু চারজন কীর্তন শুনতেছে কিন্তু এরকম করে দাঁড়িয়ে আছে না না এরকম দাঁড়াবেন না ভগবানের কাছে দাঁড়াতে গেলে তাকে একটু নত হতে হয় যদি হাও নিচু তবে পাবে কিছু নিচু না হলে কিছু পাওয়া যাবে না বাবা যদি নিচু হও গোবিন্দের কাছে তবে কিছু পেয়ে যাবে এইদিকে তাকাবে মুকুন্দার নরহরি দুজনে এরকম করে বসে আছে বলছে নত না হলে ছোট না হলে ভগবানকে পাওয়া যায় না প্রমাণটা দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব জিতলো না একশো ভাই জিতলো জোরে বলুন পঞ্চ পাণ্ডব জিতেছে হরে কৃষ্ণ আচ্ছা পঞ্চ পাণ্ডব যখন জিতেছে তখন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো প্রভু তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষ গ্রহণ করলে কিন্তু একশো ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না কেন তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষ গ্রহণ করলে একশো ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না কেন যখনই জিজ্ঞেস করেছে ভগবান কোনো উত্তর দেয় নাই কি বলেছে এই নারদ তোমাকে তিনটে ফুলের মালা দিলাম এই তিনটে ফুলের মালা নিয়ে গিয়ে তুমি কি করো জানো শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও ওকে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে উত্তম যে তারপর একটা মালা পরিয়ে দেবে ওদের মধ্যে মধ্যম যে
তারপর একটা মালা পরিয়ে দিবি, ওদের মধ্যে অধম যে তারপর একটা মালা পরিয়ে দিবি, আর যদি উত্তম মধ্যম অধম পাও তবে মালা পরাবে, একটাও না পেলে ঘর ঘুরে চলে আসবে। নারদ মুনি গেল কোথায়? শত ভাই দ্বারা দুর্যোধনের কাছে। দুর্যোধন অহংকারী না প্রেমিক, কোনটা মনে হয়? দুর্যোধন অহংকারী। যেই না নারদ মুনি গেছে, উনি সঙ্গে সঙ্গে বলছে, আরে মুনিবর কি ভাগ্য আমার, আরে বাবা তোমার হাতে তিনটে ফুলের মালা, কি ব্যাপার? তোমাদের কাছে এলাম জিজ্ঞেস করার জন্য, উত্তমকে তার গোড়ার একটা মালা পরাবো, মধ্যমকে তার গোড়ার একটা মালা পরাবো, অধমকে তার গোড়ার একটা মালা পরাবো। দুর্যোধন বলল, উত্তম একশো ভাইয়ের দাদা আমি, আমি হলাম দুর্যোধন, আমি উত্তম। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো নারদ মুনি মধ্যমকে, ওই যে আমার মেজ ভাই দুঃশাসন, মানে যে দ্রৌপদীর চুলের মুঠি ধরে আসরে নিয়ে গেছিল বস্ত্র হরণের জন্য, তার কথা বলছি। ও মে ও হলো মধ্যম, আর অধমকে? অধম নাই এখানে। হ্যাঁ একজন আছে, বলে কে? ওই দেখো উনি কে? না একজন মেথর যে পায়খানা পরিষ্কার করে, ওই মেথরকে দেখে দুর্যোধন বলছে, ওই দেখো অধম লোকের পায়খানা পরিষ্কার করে। যখন ওকে এদিকে তুই অধম, এদিকে দুর্যোধন অহংকার বলছে তুই অধম, মেথরটা এসে বলছে, আগে রাজামশাই আমাকে অধম বললেন? বলে হ্যাঁ হ্যাঁ। কেন অধম বললেন? না ওই যে তুই লোকের পায়খানা পরিষ্কার করিস। তখন বলে রাজামশাই কিছু মনে করবেন না, আমার চেয়ে আপনার মা আগে অধম। বলে বুঝলাম না, দুর্যোধন বলছে আপনি যখন ছোট ছিলেন তখন তো আপনার পায়খানা আপনার মা পরিষ্কার করেছে, আপনার মা হলো প্রথম অধম। দুর্যোধন তাড়াতাড়ি তাড়িয়ে দিয়েছে, বেটাকে ধরবার চামড়া তুলে দেবো, বেরিয়ে যা এখান থেকে। তাহলে মধ্যম পেলো, উত্তম পেলো, অধম পেলো না, মালা তিনটি ফেরত নিয়ে এলো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, উত্তম পেলে? হ্যাঁ। মধ্যম পেলে? হ্যাঁ। অধম পেলে? না। চলে যাও পঞ্চ পাণ্ডবের কাছে। অর্জুনের কাছে যখন গেছে নারদ মুনি, সঙ্গে সঙ্গে অর্জুন বলল, মুনিবর আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন, আপনার হাতে তিনটি ফুলের মালা, কি ব্যাপার? ও গো অর্জুন, তোমাদের মধ্যে উত্তম যে তার গোড়ে একটা মালা পরাবো, মধ্যম যে তার গোড়ে একটা মালা পরাবো, অধম যে তার গোড়ে একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, উত্তম যদি হয় তবে পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। দেওয়ালে ছবিটা টাঙানো আছে, মালা যদি পরাবে তার গলায় পরিয়ে দাও। মধ্যমকে জিজ্ঞাসা করলো নারদ, সঙ্গে সঙ্গে বলছে, মধ্যম যদি হয় ভক্ত আর ভগবানের মধ্যে মিলন যে ঘটায়, তুমি নারদ মুনি তুমি তো মধ্যম, মালা যদি পরতে হয় তবে তোমার গলায় পরাবো। অধম কে? অর্জুন কেঁদে কেঁদে বলল, এক যুগ নয় যুগে যুগে আমি গোবিন্দের চরণ পাওয়ার জন্য বসিয়াছি, পাওয়ার জন্য বসিয়াছি, যদি অধমের মালাটা পরাবে তবে আমার গলায় পরিয়ে দাও, আমার গলে পরিয়ে দাও। বাবা নিবেদন আপনাদের কাছে, যদি হও নিচু তবে পাবে কিছু। ভগবান নারদকে বললে, নারদ দেখলে তো কেন আমি ওদের পক্ষ গ্রহণ করলাম, ওরা যে অধম ওরা যে নিচু, এই জগতে যে নিজেকে উঁচু ভাবে সে উঁচু নয়। কে উঁচু? একমাত্র ভগবানকে যে ভজনা করতে পারে। বাবা সংসারে গোবিন্দকে ভজনা করুন, গাড়ি বাড়ি টাকা পয়সা হোক, মনে মনে অহংকার আনবেন না। যখনই আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হবে বারবার মন্দিরে প্রণাম করুন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন, আপনার অহংকার দূরে যাবে। আর যদি মনে করেন যে আমার জন্য হয়েছে তাহলে আপনি ঠকবেন, কেন? তিনি নিতে যতক্ষণ আবার দিতে ততক্ষণ। ওই জন্য আপনাদেরকে বলে যায়, মা মন্দিরে কোনোদিন চাইবেন না, যে মন্দিরে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। ওই জন্য মন্দিরে যদি আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চান, ভগবান আপনাকে দেয় সামান্য দেয়, যে চাই না তাকে এত দেয় ভাবতে পারে না। কেন আপনি মন্দিরে চাইবেন কেন? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুর ঘুর করলে মা তো বুঝতেই পেরে যায় ছেলে আমার কাছে এসেছে কেন। ঠিক ভগবানের মন্দিরে গিয়ে আপনি বসলেই তো তিনি বুঝবেন আপনার কি আছে কি নাই, আপনি আবার বলবেন কেন আমার এই নাই সেই নাই? আপনি গেলেই কিন্তু তিনি বুঝে নেবেন। ওই জন্য বাবা মন্দিরে কোনোদিন চাইতে নাই, মন্দিরে গেলে বসে শুধু ভক্তি দাও ভগবানের চরণে। তুমি যদি ভক্তি সম্পদ ভগবানকে দাও, ভগবান তোমাকে কৃপা সম্পদ দেবে। আপনার সুদামার কথা শুনেছেন তো? সুদামা দেখুন ভিখারি মানুষ, চিড়ে মানে ভিক্ষা করে নিয়ে গেছিল গামছাতে করে বেঁধে। ভগবান জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আরে তোর জন্য আমি খুব ভালো আছি, কোনো আমার অসুবিধাই নেই, এত অভাব কিন্তু কিছু বলে নাই। ভগবান বলছে, সুদামা আমি যে ভগবান অন্তর্যামী আমি জানি তোর কি আছে কি নাই, তবু বলছিস তুই ভালো আছিস, তোকে আমি এমন সম্পদ দেবো তুই ভাবতেই পারবি না। নিবেদন আপনাদের কাছে, ওই জন্য মন্দিরে গিয়ে কেউ চাইবেন না কোনোদিন ভগবানের কাছে, যে চাই সে বোকা আর যে চাই না সে হলো বুদ্ধিমান। মুকুন্দা নরহরি যখন দুজনে কোন দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দুজন ভক্ত আমাকে দেখতে এসছে, আজে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু কি করলেন? এদিকে দেখাবেন, ভক্তগণ সঙ্গে নিয়ে শিবাসঙ্গন থেকে বেরিয়ে মহাপ্রভু মুকুন্দা নরহরিকে দেখা দেবে বলে
सुरधनि तीर दिए नाचते नाचते जाच्छे कि भावे तेरा महाबिलास समवय बालक संगे ए सुरधनि होने तेरे तेरा महाबिलास समवय बालक संगे तेरे तेरा महाबिलास समवय बालक संगे करे कर ताली धनी तो हरि धनी करे कर ताली कर ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো ওই তো আমার গোরা না ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা না দেখো ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা আরে হ্যাঁ দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে ওজর হেমে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে ছোট ভাই দেখছে গোরা নাচছে বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে কে নাচছে আমি আলাদা দেখছি ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে দেখো ওই তো গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে আরে অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে ওজরি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে সরধনে তেরা মহাবিলাস সমময় মানক সঙ্গে আর সরধনের তেরে তেরা মহাবিলাস সমময় মানক সঙ্গে বাবাই দিদি হ্যালো সাউন্ড ঠিক সাউন্ড গুলো একটু বাড়াও হ্যালো হরি নামে তালি কেন দেওয়া হয় আস্তে হ্যালো হরি নামে একবার তালিটা দেখিনি কেমন জোরে হচ্ছে কো তালিটা হয়ে যাক মাঝেরটা পাল তারপর মাঝেরটা আচ্ছা দাঁড়ান দাঁড়ান প্রথমে মায়েদের তালি দেখবো তারপর বাবাদের দেখবো কাদের জোর বেশি প্রথমে মায়ের একবার দিয়ে দিন হ্যালো হ্যালো পাতলা করো পাতলা মাঝেরটা না না সংখ্যায় আপনারা বেশি হয়ে গেছেন কিন্তু দাদা ভাইরা মনে মনে ভাবছে পেছনে আমাদের হায়ার করা আছে অসুবিধা নাই ওরা যদি দেয় তাহলে আমরা জিতব এবার মায়েরা কেউ দেবেন না দাদা একবার জোরে দিন তো প্রেম সে বৃষ্টি হচ্ছে বেটা ছেলে বলে কথা না না মায়েরা যখন দিলেন তখন মনে হয় চাল ভাজার খোলাতে চালগুলো পড়লে পটো 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 শব্দ হয়ে রবে আর দাদারা দিল যেমন হুস করে ইলেকট্রিক ট্রেনটা পেরিয়ে চলে গেল দারুণ হলো খুব সুন্দর তালি কেন দেবেন মা তালি দেবেন এই জন্য বাড়িতে একটা বড় গাছ থাকে সন্ধ্যাবেলায় গাছের নিচে তালি দিলেন পরীক্ষা দেখবেন গাছে যত পাখি থাকে সব পাখি চলে যাবে ঠিক তত্ত্ব কি বলছে দেখো একটা গাছ এখানে কিছু পাপুরি পাখি আছে তারা কারা কাম ক্রোধ লোভ মহামদ আশ্চর্য যদি কেউ ওই পাখিগুলোকে তাড়াতে চান হরি নামে বারে বারে তালি দেবেন আপনার লাভ আছে আর তালি দেবেন কেন দেখবেন আপনার যখন সময় খারাপ যায় আপনার যখন সময় খারাপ যায় তখন কি করেন জ্যোতিষ দেখান না গণক দেখান না এ গণক মশাই একবার হাত তোমার দেখে দাও তো গণক আপনাকে কি বলে এই যে তোমার মানে গ্রহের দোষ আছে একটা স্টোন নিতে হবে পাথর 10,000 টাকা দাম কোনো পাথরই আপনাকে নিতে হবে না যদি হরি নামে বারবার তালি দিন না এই দুর্ভাগ্য রেখাগুলো সব সৌভাগ্য হয়ে যায় ওই জন্য মায়েরা মন্দিরে যখন প্রণাম করবেন তখন কপাল ঠেকিয়ে প্রণাম করবেন বলে না মাথা ঠুকে প্রণাম কর না না মাথা ঠুকে মানে রক্ত বের করে নয় মাথা ঠেকিয়ে প্রণাম কর কেন ঠেকাতে হয় কপালে যদি কোনো দুর্ভাগ্য থাকে সৌভাগ্য হয়ে যায় ওই জন্য বারবার মন্দিরে কপাল ঠেকিয়ে প্রণাম করতে হয় এখনকার প্রণাম তো আবার এরকম আবার অনেকে দেখবেন পা ঠেকে গেল কি প্রণাম একবার জিভে চেটেও নিল পর্যন্ত এটা কোন শাস্ত্রে লেখা আছে কোন জায়গায় এগুলো সব স্টাইল এগুলো সব স্টাইল হয়ে গেছে এই প্রণাম কি প্রণাম আবার অনেক ছেলেরা দেখবেন পায়ে প্রণাম করে না হাঁটুতে প্রণাম করবে একটাতেই ভালো আছেন ভালো কি জায়গায় পৌঁছালাম
যত দিন যাচ্ছে খাটো হয়ে যাচ্ছে। আগে ছিল প্রণাম এইরকম, তারপর হলো এরকম, এখন হচ্ছে এরকম। চাইলে কিন্তু ঘুষে দেবো বলে দিলাম, থ্রেডনিং দিচ্ছেন কোন জায়গায়। প্রণামের নিয়মগুলো জানতে হবে, একটু পরে জানিয়ে দেবো আপনাদের। তালি দেবেন কেন বুঝে নিলেন। মুকুন্দার নরহরি যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলো, শিবাস ওদের মধ্যে যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। খুব দারুণ কথা এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন যারা বসে আছেন। ক ভাই এসেছিল কৃপা পাবার জন্য, জোরে বলুন, ক ভাই এসেছিল? দু ভাই। এই যে বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তো দুজনে যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভুর ভক্ত শিবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাই কে? আগে আমি কি নাম? আমার নাম নরহরি সরকার। ও প্রভু বলেছে তুমি সারা জীবন মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে আর সঙ্গে সঙ্গে থাকবে, কোথাও যাবে না। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তোকে ডেকে ডেকে নিয়ে এলাম, আমি তো নিয়ে এলাম আমার জন্য। তোমার জন্য প্রভু বলেছে তুমি তার 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না। যখনই বড় ভাইকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, বড় ভাই কি বললো দেখুন, আনন্দে নাচছে, জয় গৌড় জয় গৌড়। এখানে দু ভাই যদি কীর্তন শুনতে আসে, ধীরে, এক ভাই যদি কৃপা পায় এক ভাই না পায়, তাহলে যে পেলো তার তো আনন্দ হলো, যে পেলো না তার কি হলো। কিন্তু বড় ভাইকে বলল তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, আর বড় ভাই কেমন নাচছে দেখুন, জয় গৌড় জয় গৌড়। শ্রীবাস বলছে মুকুন্দ তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি প্রভু এ কথা বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ সঙ্গ পাবো না, তাহলে না হয় তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, করে দিতাম। কিন্তু প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। এর থেকে আপনারা কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই, জোরে বলুন, কি নাই? ভগবান নাই। দেখবেন মায়েরা যে বেশি চঞ্চল তার সংসারে সুখ নাই, যে মেয়েরা দেখবেন সংসারে খুব চঞ্চল তার সংসারে উন্নতি নাই। কেন বলুন তো, যে মেয়ে চঞ্চল সে তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে, যে মেয়ে চঞ্চল তরকারিতে দুবার নুন দেয় ঘরের লোকের কাছে গাল খায়, এ নিয়ম। শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পাইনি, যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের বড় দাদা তিনি স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে নিবেদন, যারা স্থির ব্যক্তি তারা ভগবানকে পাবেন, আর যারা চঞ্চল তারা ভগবানকে পাবেন না। দেখবেন হরিবাসরে যারা উঠছে বসছে 10 বার ফোন করছে, 40 বার একে ওকে ডাকছে, বুঝে নেবে এদের ভগবান পাবার চান্স নাই। ওই জন্য আমি আজকে সিদ্ধান্ত নিলাম, যেভাবে আপনারা বসেছেন স্থির হয়ে, তাতে আমি সিদ্ধান্ত নিলাম যে 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ি দেখবেন 3 ঘন্টা হবে আর ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য 7:30 থেকে 10:30 আমার টাইম, বোধহয় কটা হয়ে গেল কি জানি, 9:30 হয়ে গেছে, আর 1 ঘন্টা আছে, আপনার প্রসাদ পাবেন। জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই দিকে তাকাবেন। মানে ধৈর্যের পরীক্ষা কেমন? একদিন একটা 18 বছরের ছেলে তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, নারদ পেরিয়ে যাচ্ছে, নারদকে বলল নারদমণি তুমি কোথায় যাচ্ছ? বলে আমি বই খুনতে যাচ্ছি। বলে ভগবানকে জিজ্ঞাসা করো কতদিন পরে আমি পাবো ভগবানকে, তুমি জিজ্ঞেস করেছো? নারদ গিয়ে বলছে যে যে নারায়ণ। বলে কি প্রভু, তোমার একটা 18 বছরের শিষ্য তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, তা কতদিন পরে তোমাকে পাবে সেটা জিজ্ঞেস করতে বলেছে। ভগবান বলল বলে দাও নারদ, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করতে হবে, মানে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে তবে পাবে। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে এই খোকা, ভগবানের কাছে গিয়েছিলাম, ভগবান বলে তুই পাবি ভগবানকে, বলে কতদিন পরে?
বলে তেতুল গাছে যত পাতা আছে ততবার তোকে আসা যাওয়া করতে হবে তারপর পাবি। তখন ছেলে নাচতে নাচতে বলছে তারপর আমি পাবো তো, তারপর পাবো তো। বাচ্চা ছেলেটা বারবার নাচছে, ভগবান তার পেছনে এসে দাঁড়িয়ে আছে। নাথ বলল প্রভু তুমি এলে কেন, তোমার তো আসার কথা ছিল না। বলে আমি আসতাম না, ও ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। ওই জন্য বাবা এই জগতে যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। মুকুন্দ সরকারকে যখনই বলল যে তুমি 100 জন্ম কৃপা পাবে না, এইদিকে তাকান, মুকুন্দের চোখের জলে ভাসছে। ভগবান সব সইতে পারে মা, ভক্তের চোখের জল সইতে পারে না। নানা সংসারের জন্য যখন কাঁদবেন এই চোখের জল নয়, ভগবানের জন্য যদি কেউ কাঁদতে পারে তবে সেই কান্না সহ্য করতে পারে না। এই সংসারে ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, ভগবান ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবেন, আপনার দুঃখ হবে, যন্ত্রণা বাড়বে। কিন্তু কেউ যদি মন্দিরে বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দুফোঁটা চোখের জল দিতে পারে, তখন দেখবেন সেই কান্নার মধ্যে আনন্দ আছে। আপনারা পরীক্ষা করে দেখবেন মন্দিরে একবার ভগবানের চরণে বসে একটু কাঁদুন অন্তর দিয়ে, দেখবেন ভেতরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আর যদি ছেলের জন্য মেয়ের জন্য সংসারের জন্য কাঁদবেন না, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি, তখন আপনি বলবেন আহ যার জন্য করি চুরি সে কিনা বললে চোর, আপনার দুঃখ হবে, যন্ত্রণা হবে। ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবেন, চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোন দিয়ে পড়বে, সেই জলটা যদি মুখের মধ্যে পড়বে বাবা নোনা নোনা ভাব লাগবে, সেই জলটা স্পর্শ করলে দেখবেন গরম লাগবে। কিন্তু ভগবানের নামে কেউ যদি কাঁদে তার চোখের জলটা চোখের কোন দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। আপনাদের কাছে নিবেদন রইল কান্তি যদি হয় ভগবানের জন্য কাঁদো। মহাপ্রভু থাকতে পারলেন না, শিবাসকে এসে বললো শিবাস আহা ওকে ডেকে দাও, কাকে মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ মহাপ্রভু পায়ে প্রণাম করে বললো প্রভু তুমি আমায়, তুমি আমার ভাইকে রাখলে আমাকে কেন তুমি তাড়িয়ে দিচ্ছ, তোমার কৃপা দিচ্ছ না কেন। ভগবান তখন একটা দামি কথা বললেন, আপনারা সবাই মন দিয়ে শুনুন। মহাপ্রভু বললেন এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। এখানে যারা বড় ভাই আছেন সংসারে খুব কান খুলে শুনবেন, এটা মহাপ্রভু বাণী বলছে, সংসারে যারা বড় ভাই হয় তাদের সংসারের দায়িত্ব সবচেয়ে বেশি। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব বেশি, কেন বলুন তো, না বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝাতে রক্ষা করে, একটা সংসারে সেরকম বড় ভাই যতই বলুন আপনি সরে থাকবো, ভাইয়ের কোনো কষ্ট হলে বড় ভাই থাকতে পারে না, ছুটে আসে, কেন বলুন তো, এ নিয়ম। বড় গাছ ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝাতে রক্ষা করে। ও গো মুকুন্দ তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়িতে সবাই না খেয়ে মরবে, গ্রামে সবাই বলবে কেউ হরিনাম করিস না, দুজন বাড়ি ছেড়ে চলে গেল, বাড়ির সব না খেয়ে মরলো। তার চাইতে এক কাজ করো, তোমার ভাইকে আমি রাখলাম আর তুমি শিখণ্ডে ফিরে যাও। ওখানে গিয়ে কী করবে জানো, বাড়িতে গিয়ে গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে। আর একটা কথা, তুমি গরিবদের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। ও মুকুন্দ আর দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও। আর একটা কথা, মহাপ্রভুর হাত কারো মাথায় যদি একবার পড়ে যায় তবে দেখবেন তারা সময় থাকবে, মাইকটা একটু রেভাব দেন কি, তার গোবিন্দের কৃপা তো হবে, তার সঙ্গে সঙ্গে দেখবেন নিতাই গৌর হরিবোল হবে। এটা মহাপ্রভুর হাত, ডান হাত, তবে আপনি বুঝতে পারবেন না মহাপ্রভু দিল কিনা। যদি মহাপ্রভু যিনি কিছু করেন না, অজান্তে দেখবেন আপনার ডান, মহাপ্রভুর ডান হাতটা আপনার মাথায় পড়ে গেছে। আর যেদিন মহাপ্রভুর ডান হাতটা পড়ে গেছে না, সেদিন আপনি ভক্ত তৈরি হয়ে গেছেন। আর যখনই ভক্ত তৈরি হয়ে গেলেন তখন বুঝলেন তিনি আমাকে কৃপা করেছেন, সবাই পায় না, সবার ভাগ্যে জোটে না, এই ধন সবার ভাগ্যে জোটে না। তাই সবার কাছে নিবেদন রইল বাবা মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি ফিরে যাও শিখণ্ডে, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, কিন্তু গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না, এক পয়সা নেবে না কারো কাছে। মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। তুমি শিখণ্ডে ফিরে যাও, 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 যাও,
মুকুন্দ তুমি শিখণ্ডে ফিরে যে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও দারে দারে গিয়া চরণে ধরিয়া দারে দারে গিয়া চরণে ধরিয়া হরি নাম পিলা ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও আয় ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও আরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিয়া মুকুন্দ চলিয়া শিখণ্ড গ্রামে আর শিখণ্ড গ্রামে আসি শিখণ্ড গ্রামে আসি শিখণ্ড গ্রামে আসি উপনীত হইলা উপনীত হইলা শিখণ্ড গ্রামে আসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল বল হরি বল বল হরি বল 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 হরি বল গোপীনাথজি কি জয় যে পরিমাণ ভক্ত ছিল জোরে আশা করছিল গোপীনাথজি কি বেড়েছে গোপীনাথজি কি মায়েরা কি বলছেন ভয় জয় আছে আমি একটু কম শুনি জোরে বলি খুশি আমি এই যে দেখান যখন মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল সূর্য ডোবার আগে উত্তর দেবেন আমার কাছে মায়েরা সূর্য ওঠার আগে দরজাতে কি দিন জোরে বলুন কি দিন সূর্য ওঠার আগে দরজাতে কি দিন গড়াগড়ি দেন নাকি জল দেন আচ্ছা জলের সঙ্গে কিছু দিন ভুল করেন যেটা ভুল করেন সেটা বলে দিই আপনাদেরকে শুধু জল আপনারা দরজাতে কোনোদিন দেবেন না কি দেবেন গোবর জল ছড়া দেবেন আস্তে তত্ত্বগুলো শুনবেন দরজায় সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরে দিন জোরে বলবেন যে ঘুমাচ্ছে সে বলুন আগে না পরে সূর্যটা আগে না পরে আগে আচ্ছা সূর্যটার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার কি লাভ হয় আর সূর্যটার পরে যদি কেউ জল ছড়া দেয় তার কি লাভ হয় সূর্যটার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয় তবে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয় আর সূর্যটার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে কজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে আপনারা কোনটা নেবেন এবার ভাবুন আচ্ছা অনেকে প্রশ্ন করবেন আমরা হুগলি জেলার মানুষ আমরা জল ছড়া দিই কিন্তু গোবর দিই না গোবরটা কেন দেবেন জেনে নিন বলে গোবরটা কেন দেবেন একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে একজন জায়গা পায়নি তিনি কে মা লক্ষ্মী মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল মা তোমার শরীরে সবাই জায়গা পেল আমি পেলাম না আমাকে একটা জায়গা করে দাও গাভী বলেছিল আমার শরীরে তার জায়গা নেই তবে একটা জায়গা আছে মা তুই থাকতে পারিস বলে কোথায় আমার গোবরটা ওই জন্য মায়েরা স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল ওই জন্য গোবর হলো লক্ষ্মী যার বাড়িতে গোবরের জল ছড়া হয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর মধ্যে প্রথম মা লক্ষ্মীর আগমন এইবার আপনাদের বলি লক্ষ্মী পূজা করেন তো কি বার করেন নিশ্চয় সোমবার করেন দুই চারজন হ বলে ফেলেছিল তারপর দেখলো টেস্ট করতে হয় মাঝে মাঝে আমাদের কেমন শুনছি পেছনে যারা আছে তারা তো ভাবছে যে যাক আমরা বাইরে না না জায়গা পান নাই বলে কিন্তু শুনে রাখুন সামনে বসলে খুব জ্বালা আমি যখন কীর্তন করতে আসছি একটা মেয়ে বলছে দিদি সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি হাত তোলাল উলুদ ধরি দরকার নাই সাইডে বসবি ফাঁকে ফাঁকে পালাবার চেষ্টা করবি ওই জন্য সাইডে যারা বসে তারা চালাক পাটি আপনাদের বলি নাই জায়গা পান নাই বলে আর কি সাইডে বসছেন এইদিকে তাকাবেন মায়েরা কি বললাম গোবরটা কি লক্ষ্মী লক্ষ্মী পুজো করেন বৃহস্পতিবার দিন কোজাগরী লক্ষ্মী পুজো করেন কোজাগরী দুর্গাপূজার পরে ওই কোজাগরী মানে কি অনেক বড় গো কোজাগরী পুজো করলাম কোজাগরী মানে কি কো জাগরী মা দেখে কে কে জেগে আছে যার বাড়িতে লক্ষ্মী আছে তাকে জাগতে হয় সারা জীবন জাগতে হয় অনেকে মনে মনে ভাবছেন সারা জীবন যদি জেগে থাকি তাহলে ঘুমাবো কখন শরীর খারাপ হবে না ডাক্তার বলেছে শরীরে ঘুমের না না ওই জায়গার কথা বলি
যিনি তার কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে রাখবেন ভগবানের নামে, মনটাকে জাগিয়ে রাখবেন ভগবানের নামে, খেতে শুতে চলতে ফিরতে যে ভগবানকে স্মরণ করে তিনি জেগে থাকেন, তার বাড়িতে লক্ষ্মীর অভাব হয় না। ওই জন্য আপনারা বলেন না, এসো মা লক্ষ্মী, তারপর বসো মা ঘরে, তারপর আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ও আচ্ছা, আলোক যাক, আপনারা জানেন জেনে আমি খুব খুশি হয়ে গেলাম। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলোক, এইদিকে তাকাবেন। লক্ষ্মীর জায়গা কোথায় আর অলক্ষ্মীর জায়গা কোথায়? বাড়িতে যদি একবার অলক্ষ্মী ঢুকে যায় তাহলে মুশকিল আছে। আপনারা আজকে বলে দিয়ে যাব অলক্ষ্মীর জায়গা কোথায়। অনেকে বলছেন, বল হ্যাঁ, এই কীর্তন শুনে এমন অবস্থা হয়েছে সব মুখস্থ হয়ে গেছে। এই যে দেখা, লক্ষ্মীর জায়গা কোথায়? সিংহাসনে। অলক্ষ্মীর জায়গা কোথায়? মায়েরা তক্তার নিচে, খাটের নিচে, প্রদীপের নিচে যে অন্ধকার, ওইখানটাতে মা লক্ষ্মী নয়, অলক্ষ্মী থাকে। প্রশ্ন করবেন তাহলে অলক্ষ্মী দূর করে, লক্ষ্মীকে তো প্রদীপ দেবেন, পুজো করবেন, লক্ষ্মী আনন্দে থাকবে, কিন্তু আপনি অলক্ষ্মী দূর করবেন কি করে? আপনি সপ্তাহে দুটো দিন দুটো কাজ করবেন, মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন। মঙ্গলবার দিন কি করবেন? এক বালতি জলে, দোকান থেকে পাক্কা ভালো নুন লবণ এনে, এক বালতি জলে 100 গ্রাম লবণ দিয়ে সেই জলটা দিয়ে গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করুন। অন্ধকার জায়গাগুলো বেশি করে করবেন, অলক্ষ্মী দূর হবে। জ্যোতিষশাস্ত্র বলছে এগুলো, যারা বড় বড় জ্যোতিষ পণ্ডিত তাদের সঙ্গমাদির করতে হয়, তাদের কাছ থেকে বহু শিক্ষা নিতে হয় আপনাদের দেবার জন্যে। আমার একজন বিখ্যাত জ্যোতিষ পণ্ডিত বন্ধু আছেন, তিনি বহু পড়াশুনো করেন, তিনি ভালো ভালো জিনিস আমাকে দেন। এই জন্য বলি, আর অলক্ষ্মী দূর করবার উপায় কি? বাড়িতে বৃহস্পতিবার দিন এক বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন, এক বালতি জলে কর্পূর নিয়ে আপনি সেই জলটা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করুন, আপনার বাড়িতে অলক্ষ্মী কোনোদিন থাকবে না, লক্ষ্মীরই আসা যাওয়া হবে। তবে শুনে রাখুন, কজাগরী পূর্ণিমাতে সারারাত্রি দরজা খুলতে হয়। কেন বলুন তো? লক্ষ্মী ঢুকে অলক্ষ্মী বেরিয়ে যায়, নাকি? লক্ষ্মী ঢুকে অলক্ষ্মী বেরিয়ে যায়। ওই জন্য পূর্ণিমা পুজো যেদিন হয়, মানে কজাগরী পূর্ণিমা, সেদিন লক্ষ্মী পুজোর দিনে দরজাটা খুলতে হয়। কেন? লক্ষ্মী ঢুকে অলক্ষ্মী বেরিয়ে যায়। এবার এবছর আমি গান করতে যাচ্ছিলাম বোলপুরে, আমার এক বন্ধু বলল, ভাই আমার হাতে টাকা নাই, কিছু ব্যবস্থা করে দে। বললাম, ধান নিয়ে নে। বলছে, না ধান নেবো না, তুই তো কীর্তন করিস, আমার একটা তত্ত্ব বলে দেয় আজকে লক্ষ্মী পুজো, যেন লক্ষ্মী আমার বাড়িতে হুড়ুর করে ঢুকে যায়। আমার তোর কোনো চিন্তা নাই, লক্ষ্মী ঢুকবে, আজকে সারারাত্রি দরজাটা হাঁ করে খুলে দিবি, দেখবি লক্ষ্মী আজ ঢুকবে, লক্ষ্মী পুজো বলবো। ও আমার কথায় সারারাত্রি দরজা খুলে দিয়েছে। আমি যখন কীর্তন করে বাড়ি ফিরছি, তখন বললাম, গালে হাত দিয়ে বসে আছে, জিজ্ঞেস করলাম, কী রে দরজা খুলেছিলি? হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? না। কি ঢুকেছিল? বলছে, চোর ঢুকে গেছে। লক্ষ্মীকে ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবে মা, না ডাকার মতো ডান আটলে কি ঢুকবে? চোর ঢুকে যাবে। মুকুন্দ সরকার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, বাড়িতে গিয়ে যখনই গেলেন তখন তার স্ত্রী তাকে কি করলেন, কাপড় গলায় কাপড় দিয়ে প্রণাম করলেন। দেখুন, তার স্ত্রী কি করলো মা, যখনই সকালবেলায় ঘর ঢুকছে না, তার স্ত্রী ভগবানকে প্রণাম করবার আগে তার স্বামীকে প্রণাম করলেন। কেন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, নিজের পতিকে যে সম্মান দিতে পারে তবে পরমপতি গোবিন্দকে পায়, আর নিজের পতিকে যে সম্মান, আপনি ঝগড়া করে কীর্তন শুনতে এসছেন, গোবিন্দ পাবেন? এইদিকে নিজের পতিকে যে সম্মান দেয় সে কিন্তু পরমপতি গোবিন্দকে পায়। তো মায়েরা জেনে রাখুন যে সতী নারী তারা যারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করে, হাত তুলুন তো। কেউ করে না। যাক, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়েই বললেন, কেউ বলে না, নাকি? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করে তা এর পাক্কা একবার শাস্ত্রে লেখা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করে তা সতী নারী। মায়েরা আজকে কীর্তন শোনার পর কাল সকাল থেকে সব প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবে না, যেন ময়লা টয়লা না থাকে, কালকে প্রণাম হবে। সতী নারীর লক্ষণটা কি? এইদিকে দেখান, সতী নারী কটা পতি, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? তত্ত্ব কি বললো? অন্ন দানে পিতা সম রতি দানে পতি, অন্ন দানে পিতা সম রতি দানে পতি, অন্ন দানে পিতা সম রতি দানে পতি, অন্ন দানে পিতা সম রতি দানে পতি। আপনার স্বামী আপনার বাবা হয়, কখন হয়? এদিকে আমার সাউন্ডটা বাড়াতে বলেন ভাই, বলে সাউন্ডটা শোনো ভালো করে, আমি কি বললাম? এদিকে স্বামী কখন বাবা হয়? যখন আপনি মেয়ে বিয়ে হয়নি তখন বাবা অন্ন জোগাড় করে, বিয়ে হয়ে গেলে কে সমাজ অন্ন জোগাড় করে? স্বামী। অন্ন দানে পিতা সম রতি দানে পতি, আরে অন্ন দানে পিতা সম রতি দানে পতি, অন্ন দানে পিতা সম রতি দানে পতি, ওজাজে অন্ন দানে পিতা সম রতি দানে পতি। আপনার স্বামী আপনার ছেলে কখন, ছেলে কখন হয়? স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায় তবে তার পিণ্ডকে দেয় ছেলে মেয়ে না থাকলে,
তার স্বামী দেয় পিণ্ড দানে পুত্র সম অগতির গতি আজে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি পিণ্ড দানে পুত্র সম অগতির গতি আজে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি আমার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা লোকেতে যশোদ সম বিপদে ভাতা ওজে লোকেতে যশোদ সম বিপদে ভাতা লোকেতে যশোদ সম বিপদে ভাতা লোকেতে যশোদ সম বিপদে এইদিকে তাকাবেন মুকুন্দ সরকার বাড়ি এলো একটা গোপীনাথের মন্দির তৈরি করলো আপনাদেরকে বলে রাখি বলো বাড়িতে একটা করে মন্দির তৈরি করবেন হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন নানা মন্দির মানে টাকা পয়সা খরচ করে ইটের দেওয়াল তৈরি করে মন্দির করতে পারবেন আপনার ক্ষমতা থাকলে করবেন না থাকলে কি করবেন এই দেখুন মন্দির তৈরি করবেন এই জায়গাটা এইদিকে যে যেখানে বসে আছেন যার এইখানটা ভালো সে গোবিন্দ পায় আর যার এইখানটা ভালো নেই বাবা সে গোবিন্দ পায় না কেন রামকৃষ্ণদেবের স্ত্রীর নাম কি ছিল সারদা মা তিনি কি বললেন অপরের দোষ ধরবার আগে নিজের দোষগুলোকে ঠিক করো যদি কেউ নিজের দোষগুলোকে সংশোধন করতে পারে জগতে সবাইকে ভালো দেখতে পারে যে দেখবেন চোর রাস্তা দিয়ে পেরোলেও ভাববে ও চোর চোরের মন পুলিশ পুলিশ হয় না ভালো মানুষের মন দেখবেন সবাইকে ভালো দেখতে শুরু করে ওই জন্য ভালো চোখ করুন আপনি ভালো দেখবেন প্রমাণটা দিদি আমি মুর্শিদাবাদ এক জায়গায় গান করতে গেছিলাম কয়েকদিন আগে সেখানে দেখতে পেলাম একটা আশ্রমে ঢুকতে যাচ্ছি তখন আশ্রমের উপরে তিনটে হনুমান বসে আছে না না জীবন্ত হনুমান নয় পাথরের সিমেন্টের হনুমান তো তিনটে হনুমান আমাকে মহারাজ জি নিয়ে গেলেন ভেতরে তখন বললেন বাবা প্রদীপ এই যে তিনটে হনুমান দেখলে এগুলো দেখে তোমাকে ভেতরে বলতে হবে কি দেখলে তো বললাম ঠিক আছে তিনটে হনুমান দেখান দেখছি মন্দিরের উপরে দরজার সামনে তিনটে হনুমান বসে আছে একটা হনুমান কানে আঙুল দিয়ে একটা হনুমান মুখে আঙুল দিয়ে একটা হনুমান চোখে আঙুল দিয়ে সবাই যাচ্ছে দেখছে কিন্তু কেউ নজর দিচ্ছে না কেন আঙুল দিয়ে আছে তত্ত্বটা কোন জায়গায় দাঁড়াচ্ছে দেখুন হনুমান তিনটে আশ্রম ঢুকবার আগে প্রত্যেকটা মানুষকে ভক্তকে বলতে চাই আমাদের দিকে তাকিয়ে যাও বলে কি তিনটে আঙুল কেন চোখে একজন আঙুল দিয়েছে কানে দিয়েছে মুখে দিয়েছে কেন কারণটা কি চোখে আঙুল দিয়েছে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো যদি তবে গোবিন্দের চরণ এবং পদম দর্শন করব আর শুনবো যদি দুটো ভালো কথা শুনবো হরি কথা শুনবো আর বলবো যদি কাউকে খারাপ কথা বলবো না ভালো কথা বলবো দিনের মাথায় যদি শপথ করেন কাউকে গালি দেবো না আপনার মুখ থেকে এক মাস পরে আর গালি বেরোবে না কেন বলুন তো আপনি মনে মনে ভাববেন যে যতই বলুক আমি কিছু বলবো না তাহলে আপনার মুখ সুন্দর হয়ে যাবে আপনি যদি বলা শুরু করেন তাহলে আপনার মুখ যদি খারাপ ভাষা বলে প্রত্যেক দিন আপনি ভাষাতে খারাপ হয়ে যাবে ওই যে নিজের কাছে নিজের নিয়ম মানতে হবে নিজেকে তৈরি করতে হবে এত সোজা নয় নিজে নিজের মাস্টার হতে হবে নিজের মনকে মাস্টার বানাতে হবে মন হচ্ছে আমাদের সবচাইতে বড় ইন্দ্রিয় যে আমাদের শত্রু এই মনকে এদিকে বশ করতে পারে তবে গোবিন্দ চরণ সে পেয়ে যাবে ওই জন্য মনকে শান্ত করুন দেখবেন গোবিন্দ পেয়ে যাবেন মনকে চঞ্চল করলে গোবিন্দ আপনি কোনোদিন পাবেন না লক্ষ্য করুন আপনার বাড়িতে বাড়িতে মন্দির তৈরি করতে না পারেন হৃদয় মন্দির তৈরি করুন মুকুন্দ সরকার ছোট্ট একটা কাঠের টুকরো দিয়ে খড় দিয়ে আর দিয়ে একটা মন্দির করলো কিন্তু কেঁদে কেঁদে বলছে প্রভু আমার মন মন্দিরে তুমি থাকো আমার টাকা পয়সা নাই তোমাকে সোনার মন্দির তৈরি করে দেবো তবে আমার মন মন্দিরে তুমি থাকো একটা কথা বলে যে এখানে একটু দামি কথা শুনে রাখুন বলছে মুকুন্দ সরকার যখন ভগবানকে ভজনা করতো সকালবেলায় ঘুম থেকে উঠে হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে চিকিৎসা করার জন্য লক্ষ্য করুন সেই সময় একজন মুসলমান নবাব হুসেন শাহ তার পেটের যন্ত্রণা হয়েছিল কোনো মতে ভালো হচ্ছিল না একজন বললো হুসেন শাহ আপনি তো রাজা আপনি যাবেন আপনার চিকিৎসা করবে না কেন গরিবের চিকিৎসা করে বড় লোকের করে না হুসেন শাহ বললো তাহলে আমি কি করে গরিব সাজবো একজন বললো ফকির সেজে চলে যাও তোমার নাম হোসেন ফকির নাও ছেঁড়া কাপড় পরে চলে যাও মুকুন্দ সরকার তোমাকে সেবা করবে এখন যেই না দেখতে পেলো বিরাট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকারের দরজাতে প্রচুর লোক নবাব হুসেন শাহ ফকির সেজে বললো বাবা তোমাদের মধ্যে একজন আমাকে একটু জায়গা করে দাও তো আমি চিকিৎসা করাবো সবার মায়া হলো হুসেন ফকিরকে চিনতে পারলো না নবাব হুসেন শাহকে ভাবলো ফকির বটে সামনে বসতে দিয়েছে মুকুন্দ সরকার তখন গোপীনাথের ভজনা করছে সকালবেলায় আর গাইছে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠুন প্রথমে ভগবানের জপ করবেন তারপর কাজে বেরোবেন যে কোনো ব্যবসা করেন যে কোনো চাকরি করেন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্মরণ করে নেবেন পাঁচ মিনিট বসে তারপর নিজের কাজে হাত দেবেন কাজে সফল হবে মুকুন্দ সরকার গাইছে আমার মন ওই আমার মন তুমি মদন মা
যাবে গো আসি ডাকিয়া ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া হে প্রাণ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া চলে বুক ভাসায়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া জয় গোপীনাথজি কি জয় গোপীনাথজি কি।